হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বরাবরের মতো আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিও টপিক হচ্ছে বেস্ট সার্ভে সাইট, যেই সার্ভে সাইটগুলো থেকে আপনারা সহজে একটি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এবং এই সার্ভে সাইটগুলো ওয়ার্ল্ডের মধ্যে পপুলার সার্ভে সাইট। তো আমি আপনাদের মাঝে সেই পাঁচটি সার্ভে সাইট আজ শেয়ার করব। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভালো সার্ভে সাইট কোনগুলো, তো আমি আপনাদের মাঝে পাঁচটি বেস্ট সার্ভে সাইট নিয়ে আলোচনা করব। আপনারা আমার সঙ্গে থাকুন। আমি বিভিন্ন সার্ভে সাইট রিসার্চ করে এবং কাজ করে যে পাঁচটি সার্ভে বেস্ট সাইট আমার কাছে মনে হয়েছে, আমি সেই পাঁচটি সাইট আপনাদের মাঝে আজ শেয়ার করব। আপনারা অনেকেই না বুঝে বিভিন্ন সার্ভে সাইটে কাজ করেন এবং বিভিন্ন রকম সমস্যায় পড়েন এবং উইথড্র নিতে পারেন না, আর যারা একেবারে নতুন তারা তো কাজ করে পেমেন্ট নিতে পারেনি না, বরং আইপি কেনার টাকাটাও লস হয়। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আর আরও ভালো ভালো সার্ভে সাইটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আমরা এখন দেখব সেই পাঁচটি বেস্ট সার্ভে সাইট কোনগুলো। তো আমি আপনাদের যে পাঁচটি সাইট সাজেস্ট করব, আমার দেখা এই পাঁচটি সাইটই সবচেয়ে ভালো, কারণ এই সাইটগুলোতে কাজ করে এবং সাইটগুলো আমি রিসার্চ করে দেখেছি যে এই সাইটগুলোই বেস্ট সাইট। তো আমরা প্রথমে পাঁচ নম্বর থেকে শুরু করব। পাঁচ নম্বরে আমি যে সাইটটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে তুলনা। তো এই তুলনা আপনারা ব্রাউজারে সার্চ করলে এটি পেয়ে যাবেন। তাছাড়া আমি একটি আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করলে আমি এই পাঁচটি যে বেস্ট সাইট আছে এই সাইটগুলো প্রত্যেকটা সাইটের রেজিস্ট্রেশন লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনার চাইলে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই তুলনা সাইটটিতে আপনারা সর্বনিম্ন $15 হলেই আপনারা এই সাইট থেকে উইথড্র নিতে পারবেন। আর এই সাইটে উইথড্র করার সিস্টেম হচ্ছে পেপাল, গিফট কার্ড, তারপরে আইটোন কার্ড ছাড়াও আরও বিভিন্ন কার্ড আছে। এই কার্ডের মাধ্যমে আপনারা উইথড্রটা নিতে পারবেন। আর এই সাইটটি ব্যান্ড হয় খুব কম, যারা নতুন তাদের জন্য এই সাইটটি খুবই ভালো, কারণ নতুন অবস্থায় অনেক ভুল হয়, যা ভুল হওয়ার কারণে বিভিন্ন সাইট অন্যান্য সাইটগুলো ব্যান্ড হয়ে যায়। তো এই সাইটটি খুবই কম ব্যান্ড হয়। এটি একটি এশিয়ান সাইট, আপনাদের এই সাইটে ভেরিফিকেশনের জন্য কোনো ফোন নাম্বার লাগবে না। আর যারা ইউএস এর বাইরে থেকে কাজ করবেন তারাও এই সাইট থেকে কাজ করতে পারবেন। তারপরে লিস্টে দুই নাম্বার যে সাইটটি আছে সেই সাইটটি হচ্ছে ইনবক্স ডলার্স। এই ইনবক্স ডলার্সটিও খুব ভালো সাইট, আপনারা এই সাইট থেকে খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন, কারণ এই সাইটে খুব হাই রেটের সার্ভে পাওয়া যায় আর এই সাইটে সার্ভে কাজ করা খুবই সহজ। এখান থেকে উইথড্র করাও সহজ, আপনারা ইজিলি এখান থেকে এই সাইট থেকে উইথড্র নিতে পারবেন। আর এই সাইটে যদি আপনারা অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করলে সাথে সাথে আপনারা $5 বোনাস পেয়ে যাবেন। আর এখান থেকে আপনারা $30 হলেই উইথড্র নিতে পারবেন। তো অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি $5 পেয়ে যাবেন, আর আপনি $25 আর্নিং করলেই আপনি এই সাইট থেকে উইথড্র নিতে পারবেন। ইজিলি আপনারা এই সাইট থেকে $5 থেকে $10 পার ডে ইনকাম করতে পারবেন। আর এই সাইটের উইথড্র সিস্টেম হচ্ছে গিফট কার্ড, পেপাল, অ্যামাজন, আইটোন গিফট কার্ড সহ আপনারা বিভিন্ন গিফট কার্ডে এই সাইট থেকে আপনারা উইথড্র নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি বলবো আপনারা এই সাইটে কাজ করেন এবং উইথড্র করেন, আশা করি কোনো সমস্যা আপনাদের হবে না। তারপরে তিন নাম্বার লিস্টে আমি যে সাইটটি রেখেছি সেটি হলো ফিউচার পয়েন্ট। ফিউচার পয়েন্টে কাজ করা খুবই সহজ, এই সাইটে কাজ করা খুবই সহজ, আপনারা এই সাইটে কাজ করতে পারবেন এবং বড় বড় সার্ভে আছে, যে সার্ভেগুলো কাজ করলে আপনার প্রতিদিন এই সাইট থেকে $5 থেকে $10 ইনকাম করতে পারবেন অনায়াসে। আর এই সাইটে মজার ব্যাপার হচ্ছে মিনিমাম উইথড্র $2, তো $2 হলেই আপনারা এই সাইট থেকে উইথড্র নিতে পারবেন। আর উইথড্র সিস্টেম হচ্ছে গিফট কার্ডে আপনারা এখান থেকে উইথড্র নিতে পারবেন, পেপালে উইথড্র নিতে পারবেন, অ্যামাজন কার্ড, তারপরে অ্যাপল আইটন কার্ড সহ আরও বিভিন্ন কার্ডে আপনারা এই সাইট থেকে উইথড্র নিতে পারবেন। তো যারা বাংলাদেশ থেকে কাজ করবেন, বাংলাদেশে যে এই কার্ডগুলো সাপোর্ট করে এবং অ্যাভেলেবেল সেল করা যায়, সেই কার্ডগুলোতেই আপনারা এই সাইট থেকে উইথড্র নেবেন। তো বন্ধুরা, আমি দুই নাম্বার লিস্টে যে সাইটটি রেখেছি সেই সাইটটির নাম হচ্ছে ব্র্যান্ডেড সার্ভে। আমি কিন্তু আসলে সব কটা সাইটে কাজ করে এবং কাজ করিয়ে বা রিসার্চ করে আমি দেখেছি যে এই সাইটগুলোতেই ভালোভাবে কাজ করা যায়। আর অন্যান্য আরও কিছু সাইট আছে যে সাইটগুলোতে, তো আপনাদের অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে এই সাইটগুলো ভালো না, অন্যান্য সাইটগুলো ভালো। তো আসলে আমি এই সাইটগুলোতে কাজ করেছি এবং কাজ করাচ্ছি, তারপরে রিসার্চ করে দেখেছি যে সাইটগুলো আসলেই ভালো, যার কারণে আমি এই সাইটগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ব্র্যান্ডেড সার্ভেতে আপনারা নতুন যারা তাদের জন্য একটি সেরা সাইট হবে আশা করি, আমি মনে করি। এই সাইটে আগে পারমানেন্ট নাম্বার দেওয়া লাগতো,
তো এখন এই সাইটে পার্মানেন্ট নাম্বার লাগে না। আর এই সাইটটি খুবই কম পরিমাণে ব্যান্ড করে, আর এই সাইটে কাজ করা খুবই সহজ, আর তারা খুবই ভালোভাবে এই সাইটে থেকে তারা পেমেন্ট করে। আপনারা কাজ করলে ইজিলি এই সাইট থেকে পেমেন্ট নিতে পারবেন, আর এখান থেকে আপনারা মিনিমাম $10 হলেই আপনারা এই সাইট থেকে উইথড্র নিতে পারবেন। তারপরে বন্ধুরা, আমি এক নম্বর লিস্টে যে সাইটটি রেখেছি, আমার লিস্ট অনুযায়ী এক নম্বর লিস্ট হচ্ছে সোয়াগবাগ। সোয়াগবাগে খুব ভালোভাবে খুব সহজে এই সাইট থেকে ইনকাম করা যায়। অন্য সাইটের চেয়ে এই সাইটে সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন। তো অন্যান্য সাইটের চেয়ে এই সাইটটি সবচেয়ে বেশি ব্যান করে, কারণ এই সাইটটি ঠিকমতো কাজ না করলে এই সাইটটি ব্যান করে দেয়। তাই আপনারা কেয়ারফুলি এই সাইটটি কাজ করবেন, আর এই সাইট থেকে সবচেয়ে বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন। আর এই সাইটে আপনারা জয়েন হলে আপনি এখান থেকে $10 বোনাস পেয়ে যাবেন, আর মিনিমাম $1 হলে আপনি এই সাইট থেকে উইথড্র নিতে পারবেন। আর উইথড্র সিস্টেম হচ্ছে গিফট কার্ড, পেপাল, অ্যামাজন, আইটুন গিফট কার্ড সহ আরও অনেক গিফট কার্ড আছে। আপনারা বিভিন্ন গিফট কার্ডে এই সাইট থেকে উইথড্র নিতে পারবেন। আরেকটি মজার ব্যাপার হচ্ছে, এই সোয়াগবাগ সার্ভে সাইটে যদি আপনি সার্ভে করতে গিয়ে ডিসকোয়ালিফাই হন, তাহলেও আপনি এই সাইট থেকে মিনিমাম কিছু না কিছু পয়েন্ট পাবেন, আপনার ইনকাম কিছু না কিছু হবে। তো বন্ধুরা, আমি আমার পছন্দ অনুযায়ী বা আমি যে সাইটগুলো ভালো মনে করেছি সেই 5টি সাইট আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো এই সাইটগুলোতে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন, নতুন যারা আছেন তারা কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে এই সাইটে কাজ করবেন, উইথড্র করবেন এবং গিফট কার্ডগুলো আপনারা কিভাবে সেল করবেন, সেই বিষয়ে আমি পরবর্তীতে নতুন একটি ভিডিও দিব। ভিডিওতে আমি তা আপনাদের মাঝে শেয়ার করব। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখলে আপনি পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আপনারা এই সাইটে কাজ করার জন্য অবশ্যই আপনাদের ইউএসএর আইপি লাগবে, আইপি কিনে আপনারা এই সার্ভে সাইটগুলোতে কাজ করবেন। আর অবশ্যই ভালো আইপি কিনবেন, আমার কাছ থেকে কিনেন অথবা অন্য যার কাছ থেকে কিনেন অবশ্যই আপনাদের ভালো আইপি কিনবেন, যেন তেন আইপি কিনে আপনাদের অ্যাকাউন্টটিকে ব্যান করবেন না। অনেক সময় আইপির কারণে অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে এই সার্ভের নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।